1 বছর হয়ে গেল, 8-10 বছর হচ্ছে। 64টা ডগ আছে, আর মোটামুটি আমি মানে ডগের পিছনে অনেক সময় দিই এবং এদেরকে দিনে 3 বার করে ছেড়ে দিই। এরা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু মানে সরকারিভাবে যদি আমি কোনো একটু জায়গা বা ভালো এদের বাসস্থানের ব্যবস্থা করতে পারতাম সরকার থেকে সাহায্য সহযোগিতা করলে, তাহলে আমার একটু সুবিধা হতো আর কি, যে আমি এদেরকে একটু ভালোভাবে, যেহেতু জার্মান শেপার্ডে কিন্তু প্রতিদিন একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করার ব্যবস্থা রাখতে হয়, চিকিৎসা ব্যবস্থা আর কি, ট্রিটমেন্ট, এদের ট্রিটমেন্টটা যদি আমি একটু পেতাম সরকার থেকে, যেমন সরকার থেকে কিন্তু প্রাণী সম্পদ থেকে যদি ডাক্তার এসে যদি দেখে যেত, সেরকম ভালো ট্রিটমেন্ট এখনও মানে আমাদের দিনাজপুরে নাই। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, এদের কোটের বিষয়ে, এদের ট্রিটমেন্টের বিষয়ে, এদের অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের অসুখ রয়েছে, সেই প্রবলেমগুলো যদি আমি সলভ করার একটু ব্যবস্থা পেতাম তাহলে আমি আরও ভালো কিছু করতে পারতাম। সপ্তাহে একদিন আসে, ভিজিট করে গেল, দেখলো কোনটা কী ভালো মন্দ করতে হবে, কারণ এগুলো তো আরও আপডেটের ব্যাপার আছে, তাহলে আমি আরও উপকৃত হতাম। আমার মোটামুটি বছরে প্রায় 15-20 লাখ টাকা বা 25 লাখ টাকা আসে। আমি যদি একটু সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেতাম তাহলে কিন্তু এদের একটু বড় বাসস্থান বা খেলার প্লেগ্রাউন্ড, এদেরকে একটু বড় কিছু করতে পারতাম।